Vai. Chal. Chal. Good morning everyone. Welcome to another new vlog. সকাল 5টা বাজলেই ই বাবা এ চোখে কি হয়েছে ম্যাঙ্গো সকালে ম্যাঙ্গোকে লক্ষ্য করলাম ম্যাঙ্গোর চোখে একটা ইনফেকশন টাইপের হয়ে গেছে ম্যাঙ্গো আয় দেখি তুই বস একটু বস ম্যাঙ্গো এইভাবে ঘুমায় আমাদের কোলে এই ঘুমিয়ে 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 আমি ও বাবা চোখে জ্বর আসছে রে ফুলে গেছে গতকাল সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিল 5টা 5:30টা বাজলে যে ওর নেস্ট বক্সে ঢুকে যায় বিকেল পর্যন্ত আমাদের কাছেই ছিল দেখেছি ঠিকঠাকই ছিল ফোলা ছিল না কোনো সকালেই লক্ষ্য করলাম এরকম ফুলে গেছে চোখের কোণটা মনে হচ্ছে ঠান্ডা লেগেছে ভালো হয়ে যাবে ম্যাঙ্গো ওরা এত চিৎকার করছে ম্যাঙ্গো ভয় পেয়ে যাচ্ছে পড়ে পালিয়েছে আর এই ভিয়ারির ভিতরে ধোয়াধুই চলছে ধোয়াধুইটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওদেরকে ব্রেকফাস্ট দেওয়া হবে ম্যাঙ্গোকে খেতে দিয়ে দিই কারণ ম্যাঙ্গো অনেকক্ষণ থেকে খিদায় ছটফট করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ম্যাঙ্গো খিদে পেয়েছে ওকে একটা আম কেটে দিই আর ও তো আম ছাড়া কিছু খেতেও চায় না সেরকম মিষ্টি কোনটা হবে ম্যাঙ্গোকে একটা মিষ্টি রেখে আম দিয়ে ম্যাঙ্গো এইটা চল দেবো আম দেবো দেখো ধোয়া হচ্ছে ধোয়া হচ্ছে চাকু নিয়ে আসি এক মিনিট আসছি হ্যাঁ চাকুটা নিয়ে এনে বাস ঠিক আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো পেয়ে গেছে মানে আর কোনো চিন্তা নেই পেট ভর্তি করে খেয়ে নে বাবা কোথা থেকে চোখটা যে ফুলে গেল ম্যাঙ্গো চোখটা দেখে খুব টেনশান হচ্ছে সকালে বসে থাকতো একটু খাচ্ছে একটু বস ওর তো চোখে একটু ব্যথা হয়েছে না ওকে লক্ষ্য রাখতে হবে এখান থেকে ওদের ব্রেকফাস্ট রেডি করা চলছে চলো ওদের একবার দেখে নিই সকাল থেকে আজকে ফার্ম ঘর কাজ চলছিল ফার্মটা একদম ধুয়ে মুছে ঝকঝক করছে চলে অরিও কি রিও আমার রিও সোনা ও রিও আমার রিও কোথায় গো আমার রিও কোথায় গো ভালো আছো রিও ভালো আছো রিও ভালো আছো রিও আচ্ছা নেবো নেবো আর টিঙ্কু কি করছে নাকি ও টিঙ্কু 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 ও টিঙ্কু ও টিঙ্কু সবাই তো ওদের আগে ওয়েট করে আছে কখন ওদের ব্রেকফাস্টটা আসবে ইয়ে খাবার আছে এবার যাই আমি যাই মাংকার কান দেবেন তো গেট খুলছিস না মাংকার
দাঁড়া চুপ করে বসতে হবে চুপটি করে বসতে হবে এই 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 নিচে আন না নিচে আন না চল এখন আমরা টোটো গাড়িতে করে বাগান বাড়িতে যাব হচ্ছে আর বাগান বাড়িতে আজকে সবাই এসেছে ওখানে মাছ ধরা হবে এই যে ব্লু আর অলিকেও নিয়ে যাচ্ছি সকালে বাড়িদের খাওয়া টাওয়ার দিতে একটু দেরি হয়ে গেছে তীব্র রোদ দেখাচ্ছে আর এই তীব্র রোদে ওদেরকে হাঁটিয়ে নিয়ে যাব না এই জন্য এদেরকে টোটো গাড়িতে করে নিয়ে যাচ্ছি দেখো দুজনে চুপটি করে বসে আছে এই অলি আর এই যে ব্লু একদম চুপটি করে বসে থাকো দেখো শুধু কোলে শুবে আমি একদিন বসে আছি তো বাগানে হচ্ছে আমার কাছে শুয়ে আছে কোলে হাত দিচ্ছে আমি ওর মাথার কাছে যাই আচ্ছা ও শুধু আদর খাবে ব্লু তো শুধু আদর খাবে অলি শুধু খেলবে হ্যাঁ অলি শুধু বাবা কোলের উপরে মাথাটা গুঁজে কেমন ওগুলো গরু ব্লু দেখেছিস দেখতে ভালো লাগছে এইগুলো রাজশ্রী চলো ব্লু চলে এসছি নামতে হবে গেট খোলো চলো 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 যা যা দাদা ভয় পাচ্ছে দাদা ভয় পাচ্ছে পুকুরে মাছ ধরা হবে সেই জন্য সবাই মাছ ধরতে লেগে গেছে আর ব্লু আর অলি তো পুকুর থেকে সামলাতে পারেনি ওরাও নেমে গেছে জলে আ পালিয়ে চল পালি চল আর স্নান করতে হবে না ওরা মাছ ধরে নেই তারপরে আবার সাঁতার কাটবো আমরা চলে চলে এই যে টিম এসছে না এরা মাছ ধরার কেউ একদম এক্সপার্ট কোনো লোকটাই ঠিক মতো জানে না তবে পুকুরের এমন হাল করে অনেক মাছ এমনি অকালে প্রাণ হারাবে আমি অনেক বাহানা করলাম যাচ্ছা না নাবতে না হয় নাবতে কোনো অসুবিধা নেই কিন্তু জলের অবস্থাটা দেখো মানে একটা মাছ ধরবে চিতল মাছ খুব বড় বড় চিতল মাছ আছে যেটা মানে 4 কেজি 5 কেজি মানে আমার নিচ থেকে একদম কম মানে চেস্ট পর্যন্ত মানে এরম এরম সাইজের বড় বড় চিতল আছে কিন্তু মাছ তো ধরবো কিন্তু জলের অবস্থা এখনো একটাও মাছ ধরতে পারেনি কিন্তু উজ্জ্বলদা বলছে গাদা ছুঁড়ে মারবো স্মাইলিং ফেস আমি এটাই চাইতাম এই তো ধরে আছি আমি উড়াবে রুদ্র আজকে পুকুরের জলের কন্ডিশন খুবই খারাপ এই জন্য ব্লু আর অলিকে আজকে নামতে দেবো না
দেখা যাচ্ছে তোমরা কার হাতে ধরা দেয় শীতল ও ও এই তো রাজেন্দ্র ও আমি সব সব চলো Finally, finally! Dipankar Babu, joy ho! Mission successful. Rakho. Ore baap re baap. ওই দেখে এখন মাছ ধরা চলছে আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে এই পাগার বাড়িতে আজকে রান্না বান্না হচ্ছে সবাই খাবে এতে উনুনে রান্না হচ্ছে আজকে না হয়েছে ভাত হয়েছে না একটু বাকি আছে সব তো আছে সব হবে আমি পেঁয়াজ কাটছি আজকে বাগানে সবাই মিলে খাওয়া দাওয়া হবে বুঝলা হ্যাঁ আজকে মৎস্য বিলে টোটাল মাছ এইটাই তো আমরা অনেক মাছ ছেড়ে দিয়েছি বড় বড় যেগুলো আছে এটা কি মাছ গো দাদা হলুদটা সাইপ্রিনাস বলে ও এগুলো সব সবাই মিলে জলে আনন্দ করছে সাঁতার কাটছে ওদের হয়তো খারাপ লাগবে ওই জন্য এদের কাছে এসে একটু দাঁড়িয়ে আছে মাছ ধরতে গিয়ে জলটাকে এত গোলা করে ফেলেছে ওরা যে এদেরকে ছাড়া যাবে না ওই জলে ওই জন্য এদের কাছে এসে একটু দাঁড়িয়ে আছে ওদের গায়ে একটু হাত গুলে দিচ্ছি একটু সান্ত্বনা দিচ্ছি ঠিক আছে আজকের দিনটা না পরে আবার জলটা যখন থিতিয়ে যাবে কাল থেকে আবার তোমাকে ছাড়বো সাঁতার কাটার জন্য হ্যাঁ ঠিক আছে বলো বলে আর ম্যাঙ্গোর কথাও খুব মনে পড়ছে ও এলে এখানে থাকতো চুপচাপ ঘুরে বেড়াতো ওকেও নিয়ে আসা যেত কোনো অসুবিধা হতো না নিয়ে এলে ভালো হতো তা তো গাছপালায় উড়ে বেড়াতো আর আমার কাঁধে এসে উঠতো খুব একটা বড় না কি হচ্ছে ভাই না না বড় ভাই ও বাবা এই যে জিনিসটা থেকে গেল এইটা রা 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 র